মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর কিন্তু ফুল এনার্জি নিয়ে ব্লগ স্টার্ট, কারণ কদিন ধরে তোমরা যে ব্লগ আমার দেখেছো সেগুলো কিন্তু একদম ফুল এনার্জি ছিল না, কারণ শরীরটা ভেতরে ভেতরে মানে ঝিমোচ্ছিল, আর শরীরটা এতটাই ঝিমোচ্ছিল যার জন্য পরশু আমাকে নাম দিয়েই দিয়েছিল পোলট্রি মুরগি। আমি নাকি সারাক্ষণ পোলট্রি মুরগির মতো ঝিমোচ্ছি। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে, মানে কোনোরকম রান্নাটুকুনি করছি কি না করছি গিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ছি, ইভেন আমি ঘুমিয়েও বন্ধ পড়ছি, মানে ভাবতে পারবে না শরীরটা কীভাবে আমার মানে ঝিমোচ্ছে। তো এগুলো সবই ওষুধের এফেক্ট। তো ডাক্তার বলেছে যে ওষুধটা কমপ্লিট মানে কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন আমার দুদিনকার ওষুধ রয়েছে, সেই দুদিনকার ওষুধটা যাওয়ার পর আস্তে আস্তে আমি নর্মাল হব। তো আজকে দেখছি শরীরটা অনেকটাই ফিল করছি ভালো, তো ভাবলাম যে চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিই একদম ফুল এনার্জি নিয়ে। আর তোজো এখানে কী করছে বলছো? তোজো সকালবেলায় মেডিটেশন এক্সারসাইজ সব করে উঠে এই দেখো ও এখন ড্রয়িং করতে বসে গেছে, কারণ আজকে হলো সানডে। সানডেতে সকালের দিকে ও পড়তে সেরকম বসে না, মানে আমিও বসাই না, ও বসতে চায় না। তো এখন ড্রয়িং করছে, তো এখন করছে একটা আমাদের স্বপ্নের বাড়ি না বাবা, আমাদের যেরকম একটা বাড়ি শখ আছে সেরকম বাড়ি তোজো আঁকছে, জানি না কতটা কি আঁকবে। তো ওকে বাদাম দিয়েছি, বাদামটা এখনো খাইনি। আর আজকে না পরমেশ বাড়িতে নেই, ও কাজের জন্য বাইরে গেছে, মানে কলকাতার বাইরে রয়েছে, চলে আসবে আজ রাতেই চলে আসবে। আর মা এখানে করছে দেখো আচার, কারণ আচার যেটা আগে মা করেছিল সেটা শেষ হয়ে এসছে, শেষ হয়েছে মানে শেষ হয়ে গেছে না মা, শেষ হয়ে গেছে। আর এইখানে দেখো মা এখানে আচার করছে, গুড়টা দেওয়া হয়েছে, গুড়টা আস্তে আস্তে মেল্ট হবে। আর তার জন্য আচারে মশলা দেওয়ার জন্য আমি এখানে দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে, শুকনো লঙ্কাটাকে একটু ডালবো, টানার পর পাঁচফোড়ন দেবো। তো আচারে মশলা বলতে এইটাই দিই, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, যখন হয়ে যাবে এটা টেলে নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। ওদিককার কাজ আমার হয়ে গেছে, আর এখানে দেখো আচারও হয়ে গেছে। আর আচারের মশলার জন্য আমি এখানে শুকনো লঙ্কা বসিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাটা একটুখানি পোড়া পোড়া হয়ে গেলেই মানে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, ঠিক আছে। আর আজকে দুপুরে হবে চিকেন, চিকেন তার জন্য পরমেশ কালকে এনে দিয়ে গেছিল সকালবেলাতে, সেটা ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে আমি দেখো এখানে বের করে রেখে দিয়েছি যাতে নর্মাল হয়ে যায়। আর আজকে বানাবো আমি দুপুরে দই চিকেন, তো দই চিকেনটা আজকে তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে। একদম নর্মাল, কোনো ঝুট ঝামেলা রান্না না, জাস্ট দই দিয়ে সবকিছু দিয়ে ম্যারিনেট করে কড়াইয়ের মধ্যে ঢেলে দাও, ব্যাস হয়ে গেল দই চিকেন। তো আর চিকেনটা বলেছে খুবই নরম, তো বেশি মানে সেদ্ধ করতে বারণ করছে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো একদিকে আমার পক্ষে ভালো, কারণ এখানে গরমে দাঁড়ানো যাচ্ছে না, হাওয়া তো নেই বলতে গেলে। তো সেই জন্য আমি ওই ঘরে গেছিলাম ওইগুলো কাটতে, দেখলাম ফ্যানের তলায় বসে বসে কাটাও হয়ে যাবে, ঝামেলাও হবে না, তার মধ্যে মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার করছিল না, তো সেই জন্য ওই ঘরে সব করে এসেছি। শুধুমাত্র একটা জিনিস করছে মা এখন, রসুনটা ছাড়িয়ে দিচ্ছে, আলু পেঁয়াজ সব আমার কাটা হয়ে গেছে, ঝটপট করে এটা করে নিই, ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো। সকালবেলায় আজকে ব্রেকফাস্ট করছি কি দিয়ে বলতো? এই দেখো আম মুড়ি। এখন আমের সিজন, আম ঘরে যতদিন থাকবে ততদিন সকালবেলা আম মুড়ি আর রাতে আম রুটি, ব্যাস এই দুটোই চলবে। আর তোজোকে দিয়েছি, তোজো যেটা খায় আজকে আজকে ওকে দিয়েছি দুধ চকর, আর মাও খাবে আম মুড়ি। কী বলতো, আম থাকলে সবজি আর বেশি দরকার পড়ে না, আম মুড়ি আম রুটি এই দিয়েই খাওয়া হয়ে যায়। আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, কোথায় গেল এ বাবা, দে ওটা দে বাবা, ড্রয়িংটা দে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা কি বলতো, তোমাদেরকে বলি তোজো একটা হাউস প্ল্যান বানিয়েছে আমাদের, মানে আমাদের যে একটা বাড়ি হবে তার একটা প্ল্যানিং করেছে, মানে ওর ছোট মাথায় যতটুকুনি এসেছে ততটুকুনি, মানে আমি পুরো অবাক হয়ে গেছি, ও আমাকে সেরকম ডেফিনিশনও করে দিয়েছে, ছোট মাথায় যতটুকুনি এসছে দেখো, ও লিখেও নিচে কি কি করেছে জানো তো, এখানে তিনখানা ওয়াটার ট্যাঙ্ক করেছে, কেন বাবা
জায়গা এখানে ওর গাড়ির রাখার গ্যারেজ। এখানে কি গাড়ি রাখবে জানো? এসইউভি হন্ডা সিটি রাখবে, হন্ডা সিটি রাখবে, আবার এসইউভি কারও রাখবে। দু রকম গাড়ি রাখার গ্যারেজ করেছে। এটা হচ্ছে ব্যালকানি করেছে, এখানে এয়ারটেলের অ্যান্টেনাও করে দিচ্ছে, ঠিক আছে? এখানে এয়ারটেলের অ্যান্টেনা করেছে, এটা ওয়াটার ট্যাঙ্কের পাইপ, আর এটা হচ্ছে হাউস আমাদের, এটাও পাইপ, এটা রুফ, এখানে লাইট আছে না, যেহেতু ওই যে বড় বড় বিল্ডিং গুলোতে রেড লাইটগুলো জানে না, সেগুলো দেখেছে, তার জন্য এখানে লাইট লাগিয়ে রেখে দিয়েছে। এখানে লাইট দেখো, পুরো প্ল্যানটা আমি পুরো দেখে অবাক। আমার ছেলে কি বলতো, মানে গড়পড়তা আঁকা ওর পোষায় না, ওর নিজের মন মতন মানে এটা ওটা সেটা আঁকে, ওর মনের মধ্যে যেগুলো চলে সেগুলোই খাতায় মানে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো এটা আমি দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর তোজো এখন খাওয়া দাওয়া করবে, আর ওদিকে মানে যা প্রিপারেশন নেওয়া সবকিছু করে এসেছি। কিন্তু কি বলতো, চিকেনটা ডিফ্রিজে নিলাম তো জমে রয়েছে, হ্যাঁ ওটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ওটা ঠান্ডা মানে ঠিকঠাক হয়ে গেলে ম্যারিনেট করে নেবো। আর ততক্ষণে ম্যারিনেট করার পর কতগুলো কাজ করে নেবো, কারণ আজকে যখন ফুল এনার্জি আছে, এনার্জিটাকে একদম লস করা যাবে না, ফুল এনার্জি নিয়ে ফটাফট করে সব কাজ সেরে নেবো, তাই তো বাবা? তো আমফানের জন্য যে জল আমি তুলে এসেছিলাম বোতলে, সেই জলটা দিয়ে দেখো আজকে ভাত বসাবো, তো ভাতের হাঁড়ির মধ্যে জলটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেন নিয়ে নিচ্ছি আমি, এক কেজি চিকেন আছে। আর এখানে ঘরে পাতা টক দই দিচ্ছি, 4 চামচ মতন টক দই দিলাম। আর তারপরে আমি এখানে দিচ্ছি গ্রিন চিলি পেস্ট, এখানে কিন্তু কোনো রকম লাল লঙ্কা নেই। তো ছোটো চামচে 4 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর এই ছোটো চামচেরই 1 চামচ দেবো ধনে গুঁড়ো। তারপরে 2 চামচ মতন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আদা পেস্ট। আর এবার এখানে দিচ্ছি 1/2 মতন পেঁয়াজ আর রসুন পেস্ট। 2-4টে পেঁয়াজ নিয়েছিলাম, 4টের মধ্যে 2টো পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, আর 2টো আমি মানে কুচো করে রেখেছি, তো ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এবার দেখো ওদিকে রেস্টে রাখা হয়ে রেখে দিয়েছি, আর এখানে বাকি গাছগুলো সেই নিচ্ছি। এখানে গাছগুলো অল্প অল্প করে জল দেবো, তো জলটা দেওয়া হয়ে গেলে তারপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সেরে নেব। তো এখানে মোটামুটি আমার 2টো কামিনী ফুল গাছ আছে, 1টা 2টো গোলাপ গাছ আছে, আর ছোট্ট টবটার মধ্যে দেখো মা হলুদ রেখে দিয়েছিলো, মানে রেখে যাতে হলুদ গাছ হয় সেই জন্য হলুদ গুঁজে দিয়েছিলো, তো ওটাতেও জল দিই আমি। তো গাছে জল তো দেওয়া হয়ে গেছে, আর আধ ঘন্টার মধ্যে এখন কি বসে থাকবো, তো ভাবলাম চলো অনেক দিন এই কাজগুলো করা হয় না, তো সেই কাজগুলো আজ করে নিই। আজকে আমি আলমারিটা একটুখানি ক্লিন মানে পরিষ্কার করে নিয়েছি, কী বলতো যেহেতু লাইট কালার আলমারি তো আর ভালো মতন ধুলো পড়ে, বুঝতেই পারছো। আর সাদা রঙের দিক তো আছে, সাদা গোলাপি একটু মানে কোনো কিছু দেখবে দাগ টাক হয়ে গেলে না বাজে লাগে দেখতে, তো সেই জন্য আমি এইগুলো পরিষ্কার করেছি কলিন দিয়ে। আর আজকে ড্রেসিং টেবিলটা পুরোটা পরিষ্কার করছি না, ড্রেসিং টেবিলের কাজটা শুধু আমি পরিষ্কার করে নিলাম, আর সাথে সাথে আমি এদিকে ফ্রিজটাকেও একটুখানি ক্লিন করে নিলাম কলিন দিয়ে, কারণ এইগুলো কী বলতো এই ক্লিনিংগুলো রোজকার হয়ে ওঠে না যদিও, তো সে আজকে সময় যখন আছে আজকে আমি এই কাজটা করে নিলাম। আর এখানে দেখো চিকেনটা এবার রান্না করব, চিকেনটার জন্য এখানে আমি সর্ষের তেল আর রিফাইন তেল মিশিয়ে দিয়েছি। তো প্রথমে দিলাম আমি একটু শাহ জিরে, শাহমরিচ, দারচিনি আর এলাচ, 2টো এলাচ দিয়েছি। তারপর দিলাম 4 চামচ চিনি, তো চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি, আর বেশি কোনো কাজকর্ম নেই। এবার জাস্ট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে, আর মাঝে একটুখানি নুন ঝালটা চেখে নিয়ে দেখতে হবে সব ঠিকঠাক আছে কি না। আর যখন চিকেনটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন ওই ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে, আর আলুগুলো আমি আগে ভাজা করে রেখেছিলাম, তো ঝালটা আর নুনটা একটু কম লাগলো মুখে আমার, তাই জন্য আমি এখানে ঝালটা একটুখানি বেশি পরিমাণে দিয়েছি। গরমে আর আমরা থাকতে পারছি না, ভালো করে ফ্যানের তলায় হাওয়া খাই, আর এই জামা কাপড়গুলো ভাজ করি,
কারণ কালকে অনেকগুলো জামাগুলো কাচা হয়েছে, সেগুলো ভাঁজ করা হয়নি, একবারে ভাঁজ করে ফেলি। ঠিক আছে, আমাদের পরে মানুষ আন্দাজে জামা কাপড় হয়ে গেছে বেশি। আর এখানে দেখো বাকি যে পেঁয়াজটা ছিল তোমাদেরকে আগে বললাম, সেই পেঁয়াজটাকে এবার অল্প তেলের মধ্যে একটুখানি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তো ব্রাউন করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে চিকেনটাকে মধ্যে দিয়ে দেবো। আর দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে, চিকেনের সামান্য একটুখানি ঝোল ঝোল থাকতে থাকতে কিন্তু আমি এখানে এটা দিয়ে দিলাম যাতে একটু মজে যায়। তো মজে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এখানে একটুখানি ওয়েট করব। আর তোমাদেরকে বলে দিই চিকেনের মধ্যে কিন্তু আমি এক ফোঁটা জল দিইনি, যেটুকু চিকেন থেকে জল বেরিয়েছে সেই জলটুকু দিয়ে কিন্তু চিকেনটা দেখো আমার রান্না হয়েছে। তো ব্যাস দই চিকেন আমার রেডি। তো এইভাবেই আজকে দই চিকেনটা আমি বানালাম। Hold me close till I get up, time is barely on our side. ফাইনালি আজকে না অনেক দিন পর মানে এত এনার্জেটিকভাবে কাজ করে আজকে অনেক দিন পর শান্তি পেলাম। মানে ভাবতে পারবেন না এই কটা দিন আমি যে কীভাবে ঝিমিয়ে ঝিমিয়ে কাটিয়েছি, মানে সাথে সাথে পরশু আমাকে নামটা দেয়নি। তো ফাইনালি আজকে সকাল থেকে এই দুপুর পর্যন্ত যেটুকুনি কাজকর্ম ছিল নিজে হাতে সব কিছু ঠিকঠাক করে করতে পেরে না যে মনটা অনেক শান্তি পেল, অনেক শান্তি। ঘর দৌড় মুছে টুছে একদম স্নান টান করে ঠান্ডা জলে পামচালি দিয়েছিলাম, ঠান্ডা জলে ভালো করে মাথা ভিজিয়ে স্নান করে ফ্রেশ হয়ে লাগছে একবারে, মানে মনে শান্তি যেমন লাগছে তেমনি ফ্রেশও লাগছে। কী বলতো অনেকদিন পর আজকে সেই ঝুমুনি ভাবটা নেই, তো শরীরটা যে খুব ভালো লাগছে, মানে ঝরঝরে টাইপের লাগছে। আর আমার মুখের দাগগুলো দেখো, এখানে যে পিম্পলগুলো হচ্ছিলো না আস্তে আস্তে সেগুলো অনেক কমছে আর দাগগুলো অনেক লাইট হচ্ছে। এইটা একটুখানি টাইম লাগবে, বাট এইগুলো আস্তে আস্তে অনেক লাইট হচ্ছে আর এখানকার দাগটাও অনেক হালকা হচ্ছে। ক্যামেরাতে একটা বোঝা যাচ্ছে কিন্তু কী বলতে একটু হালকা অনেকটা লাইট হচ্ছে, আমি বুঝতে পারছি আস্তে 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 আমার মুখটা আবার আগের মতন পজিশনে আসছে, জানো তো। তো এত পরিশ্রম সকাল থেকে করলাম, তো এত এনার্জেটিকভাবে খিদে তো পেয়ে গেছে, খেয়ে নিই আগে, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর অনেকদিন পর আজকে আবার সেই পিলক মাস্কটা লাগাবো, জানো তো। এটা গত সপ্তাহে লাগাইনি, কারণ শরীর যদি ঝিমোয় তখন কি আর স্কিন কেয়ার করতে ইচ্ছা করে বলো? ইচ্ছে করে না। তো আজ যখন সব মানে একদম পুরো ফ্রেশ লাগছে, তাই ভাবলাম আজকে পিলক মাস্কটাও লাগিয়ে দিই। চলো, এটা তো লাগানো হয়ে গেছে, এবার শুকাক, শুকানোর পর তারপরে এটা আস্তে করে তুলে নেব। ঠিক আছে, আর সাথে সাথে পরম এসে চলে এসছে, মানে এই জাস্ট আসলো এসে ও বাথরুমে ঢুকলো। আর কি নিয়ে এসছে বলতো? ও গেছিল বর্ধমানে কাজে, আর আমাদের জন্য নিয়ে এসছে এখানে দেখো, এখানে আছে শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, বর্ধমানের মিহিদানা। আমি যখন বর্ধমানের ইউনিভার্সিটিতে পড়তাম না, তখন বর্ধমানে যখনই যেতাম, আমি তো করেসপন্ডেন্সে পড়েছি, তো যখনই আমি যেতাম তখনই সীতাভোগ মিহিদানা
আমি নিয়ে আসতাম বাড়ির জন্য। তো পরমেশকে বলেছিলাম যে দেখো না, যদি দোকানপাট খোলা থাকে, মিষ্টি দোকান তো খোলাই থাকে, সকাল থেকে তো খোলাই থাকছি, যদি সেরকম পাও খুঁজে একটু নিয়ে এসো না। ও নিয়েছে। তবে কি বলতো, ল্যাংচাটা অতটা আমার বেশি খুব একটা ভালো লাগে না, কিন্তু সীতাভোগ আর মিহিদানা খেতে আমার বেশ ভালো লাগে। আর সাথে একটা খুশির খবরও নিয়ে এসছে, সেই খুশি খবরটা তোমাদেরকে এখনই আমি শেয়ার করব না, কারণ শোনার পর এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে এইবার আমার ব্লগটা খুব ভালোভাবে জমবে। যেমন আগে চ্যানেলে আমার ব্লগগুলো খুব ভালোভাবে জমজমাট হয়ে উঠছিল, তেমনি এই চ্যানেলেও আমার সেই ব্লগগুলো আবার জমজমাট হয়ে উঠবে। তো তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ব্লগ দেখতে হবে, আর লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? তো কি খুশির খবর এখন তোমাদেরকে সেটা একদম বলবো না, সেটা তোমরা আপকামিং ব্লগে আস্তে আস্তে দেখতে পারবে, ঠিক আছে? তো ব্লগটা দিয়ে এখানে শেষ করলাম। রাতে রান্না বান্না বলতে রুটি হবে, আর ওদের জন্য দুটো ভাত হবে, মা আম দিয়ে রুটি খেয়ে নেবে, চিকেন রয়েছে তো ওদেরও চিকেন দিয়ে একটু ডাল দিয়ে ভাত খাবে, আমি আর পরে চিকেন দিয়ে রুটি খেয়ে নেবো। আর এইগুলো তো থাকলোই, সীতাভোগ মিহিদানা ল্যাংচা, ঠিক আছে? তো ব্লগটা দিয়ে এখানে শেষ করলাম। তো চলো, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অলওয়েজ হ্যাপি থাকবে। বাই বাই।